নমো ভগবতে বাসুদেবায়, তুভ্যং নমোস্তুতে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ে মুদিরয়েত্। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ হি মাধব, পরমানন্দ হি মাধব। ওম নম ভগবতে বাসুদেবায়। পূর্ব প্রসঙ্গে আমি ভরত মহারাজাঙ্ চরিত্র কিভাবে ভাবে আসিলা এবং সেটি কিভাবে ভাবে তাঙ্কর প্রতীব নামক পুত্র ছিলে কুরুবংশরে, এবং কুরুবংশরে যে প্রতীব মহারাজ ছিল তাঙ্কর পুত্র শান্তনু, এবং শান্তনুঙ্কর প্রথম পত্নীঙ্ নাম ছিল গঙ্গা, এবং গঙ্গাঙ্ক ঠারু ভীষ্ম বা সত্যব্রত জন্মগ্রহণ করেছিলেন, এবং পরবর্তী অবস্থায় সে যেতবে দ্বিতীয় পত্নী গ্রহণ করেছিল সত্যবতী, তাঁর আসছিল চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। কিন্তু ভীষ্ম রাজা হেবে না বলে মনা করে দিয়েছিল। তার কারণ হল যেতবে শান্তনু মহারাজ যাইছেন জঙ্গলকে পারিধি করা, সেতবে সে দেখিছেন কাহা না দাস মহারাজাঙ্কু দেখিছেন। দাস রাজা তাঁকর কন্যা হচ্ছেন কি না সত্যবতী, তাঁর গুণের সে মুগ্ধ হয়েছেন, তাঁকু বিবাহ পেয়ে প্রস্তাব দিয়েছেন। যে দাস রাজা কেছেন তোমার তো এক পুত্র অনেক ভীষ্ম, সে তো রাজ্যের রাজা হবে, আোর যে ঝিউকে তুমি বিবাহ করিব তার যে সন্তান হবে সে কম করবে। তেমন এটি বিবাহ নহবা বা তাঁকর ঝিউকে বিবাহ নকরা দাস রাজাঙ্কর মনরে স্থির করেছেন, কারণ সে দেখুছেন ভীষ্ম অত্যন্ত প্রতাপশালী পুত্র, তেজবীর্য ঐশ্বর্য পরিপূর্ণ। তেমন তাঁকর ঝিউটি যে বিবাহ হবে দ্বিতীয়রে তাঁকর সন্তান মানুষ ভবিষ্যৎ সেভাবে ভাবে কিছু না, তেমন সেপে সে অমঙ্গ হয়েছেন। সেই কারণ ইয়ে কথাকে জাঁপারি কি ভীষ্ম, এবং ভীষ্ম তাঁকর পিতাঙ্কর সুখক দেখি যে পিতাঙ্কর সুখক কিভাবে ভাবে বজায় রাখবে, এভাবে পুত্র সে লে পিতাঙ্কর সুখপ্রাই যে পিতা চাইছেন সত্যপতি বিবাহ করবে, সেপে সে প্রতিজ্ঞা করেছিল যে ভবিষ্যতের মু রাজা হবেন। অর্থাৎ দাসরাজা বুঝি যাই যে ভবিষ্যতে ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন রাজা হবে না, তাহলে নিশ্চিন্ত ভাবে সত্যবতী অরুষর হয়েছে সন্তান মানে নিশ্চিন্ত ভাবে রাজগাদিরে বসবে, তেমন সে সত্যবতী অনুসারে বিবাহ করেছিলেন। এই কারণকে দেখা গেলে যে ভীষ্ম কুহযে প্রতিজ্ঞাবদ্ধ যে মু সিংহাসন লাভ করবি না বা সিংহাসন আরোহণ করবি না। তেমন শান্তনুঙ্ক পরে চিত্রাঙ্গদা রাজা হলে, এবং গন্ধর্ব রাজাঙ্ক মায়া যুদ্ধে চিত্রাঙ্গদা প্রাণ হরাইবার বিচিত্র বীর্য রাজ সিংহাসন বসিছিলেন। সে কাশী রাজাঙ্কর দুই কন্যা অম্বিকা ও অম্বাড়িকাঙ্কু বিবাহ করেছিলেন, এবং বিবাহ হবার সাত বর্ষ পরে তাঁকর সে দেহত্যাগ করেছিলেন, বা বিবাহর সাত বর্ষ পরে তাঁকর শরীর অসুস্থ হয়েছিল, সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং সে অকালে প্রাণ হারাইছিল। অর্থাৎ সেটি গোটিয়ে তাঁকর দুইটি যাক পুত্র অর্থাৎ যেতে চিত্রাঙ্গদা এবং বিচিত্র বৃদ্ধ ইয়ে দুইজন যাক মধ্যে দেহত্যাগ করেছিল, এবং ভীষ্ম কিন্তু রাজসিংহাসন বসবে না ইয়ে। কিন্তু তাঁকর যে বিচিত্র বীর্য সে যে যোড়িয়ে কন্যা বিবাহ করেছিলেন, কাশী রাজাঙ্কর দুই কন্যা ছিল অম্বিকা এবং অম্বাড়িকা, সেই অম্বিকা অম্বাড়িকা যে বিধবা পত্নী হিসাবে রহিলে, এবং এই দুই পুত্র চালিগলে, তাঁকর কোণী সন্তান সন্ততি নথিলে বংশরে, তাঁকর পুগপাতি নথিবারু তাঁকর বংশ রক্ষা সত্যবতীঙ্কর গর্ভরে জন্ম হয়েছিবা ব্যাস নামক এক পুত্র সে ছিল। তেমন ব্যাসদেবঙ্কু সে আহ্বান করেছেন তাঁকর বংশ রক্ষা করা মাতা সত্যবতী। তেমন মাতা সত্যবতী যেত বংশ রক্ষা করা আহ্বান করছেন, বিচিত্রবীর্যঙ্কর মা সত্যবতী ব্যাসমুনিকে ডকে কহিলেন বিচিত্রবীর্য অকালে প্রাণ হরাইলে ইয়ে বংশ কিভাবে রক্ষা হব, এ বংশর মর্যাদা হচ্ছে আমাকে রাজবংশ রক্ষা করার পড়বে, তেমন তুমি তো মোর পুত্র না, ইয়ে বংশ ভিতরে কে নজাণিলে মু জাণিছি তুমি হচ্ছ মোর পুত্র, পরাশর অরুষর মোর গর্ভর তুমি জাত হয়েছ, তোমার ব্যাসদেব ইয়ে বংশ কিভাবে রক্ষা হব তুম উপরে দায়িত্ব দিলি। তেমন অম্বিকা এবং অম্বাড়িকাঙ্ক গর্ভর ব্যাসদেবঙ্কর অংশে দুইটি পুয় জন্ম হলে, অম্বিকা পুর নাম হল ধূর্তরাষ্ট্র, অম্বাড়িকা পুঙ্কর নাম হল পাণ্ডু।
ଧୃଷ୍ଟରାଷ୍ଟ୍ର ଥିଲେ ବଡ଼, କିନ୍ତୁ ସେ ଜନ୍ମରୁ ଅନ୍ଧ ଥିବାରୁ ସାନ ଭାଇ ପାଣ୍ଡୁ ରାଜସିଂହାସନରେ ବସି ରାଜ୍ୟଶାସନ କରୁଥିଲେ। ତେଣୁ ଏଠି ଯୋଡ଼ିଏ କଥା ଆସିଲା, ଅମ୍ବା ଏବଂ ଅମ୍ବାଳିକା ଏ ଦୁଇଟି ବିଧବା ପତ୍ନୀ ଥିଲେ। ଗୋଟିଏ ଥିଲେ ତାଙ୍କର ସେ ଯେଉଁ ମରିଯାଇଥିଲେ ପ୍ରଥମରେ ଚିତ୍ରାଙ୍ଗଦ, ବିଚିତ୍ର ବୀର୍ଯ୍ୟଙ୍କର ଯୋଡ଼ିଏ ପତ୍ନୀ ଥିଲେ ଅମ୍ବା ଅମ୍ବାଳିକା। ଏବଂ ସେଠି ସତ୍ୟବତୀ ଦେଖିଲେ ଯେ ତାଙ୍କ ବଂଶରେ ଆଉ କେହି ନାହାନ୍ତି, ଭୀଷ୍ମ ପ୍ରତିଜ୍ଞା କରିଛନ୍ତି ବିବାହ କରିବେ ନାହିଁ କି ରାଜସିଂହାସନରେ ବସିବେ ନାହିଁ, ତେଣୁ ବଂଶ ବୁଡ଼ିଯିବ। ତେଣୁ ବଂଶକୁ ରକ୍ଷା, ରାଜବଂଶକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ସେ ତାଙ୍କର ଯେଉଁ ପ୍ରଥମ ପୁତ୍ର ଥିଲେ ବ୍ୟାସଦେବ, ପରାଶରଙ୍କ ଅରୁଷରୁ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲେ, ତାଙ୍କୁ ସେ ଆହ୍ୱାନ କରିଛନ୍ତି ତାଙ୍କ ବଂଶକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ। ସେ ତ ବ୍ୟାସଦେବ ଆସିଛନ୍ତି ଏବଂ ଅମ୍ବିକା ଏବଂ ଅମ୍ବାଳିକା ଗର୍ଭରୁ ବ୍ୟାସଦେବଙ୍କ ଅଂଶରେ ଦୁଇଟି ପୁଅ ଜନ୍ମ ହେଲେ। ଅମ୍ବିକା ପୁଅର ନାମ ଥିଲା ଧୃତରାଷ୍ଟ୍ର, ଅମ୍ବାଳିକା ପୁଅର ନାମ ଥିଲା ପାଣ୍ଡୁ। ଧୃତରାଷ୍ଟ୍ର ଥିଲେ ବଡ଼ ଭାଇ, କିନ୍ତୁ ସେ ଅନ୍ଧ ହୋଇଥିବାରୁ, ଜନ୍ମାନ୍ଧ ଥିବାରୁ ସାନ ଭାଇ ପାଣ୍ଡୁ ରାଜ୍ୟ ବାହାର ଗ୍ରହଣ କରିଥିଲେ ଏବଂ ରାଜସିଂହାସନ ଅଭିଷେକ ହୋଇଥିଲେ। ଧୃତରାଷ୍ଟ୍ର ଗାନ୍ଧାରୀଙ୍କୁ ବିବାହ କରିଥିଲେ, ଅର୍ଥାତ୍ ଯେଉଁ ଧୃତରାଷ୍ଟ୍ର ଯେତେବେଳେ ଅନ୍ଧ ଥିଲେ, ସେତେବେଳେ ସେ ଅନ୍ଧ ହେଲେ ମଧ୍ୟ ସେ ଏକ ପରମା ସୁନ୍ଦରୀ ଗୁଣବତୀ କନ୍ୟା, ଯିଏକି ତାଙ୍କୁ ଗାନ୍ଧାର ଦେଶର କନ୍ୟା ବୋଲି ବା ଗାନ୍ଧାରୀ ବୋଲି କୁହାଯାଏ, ସେ ତାଙ୍କ ବାହା ହୋଇଥିଲେ ଏବଂ ତାଙ୍କ ଗର୍ଭରୁ ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କ ଔରସରୁ 100 ପୁତ୍ର ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ। ଏବଂ ଦୁର୍ଯ୍ୟୋଧନ, ଦୁଶାସନ ଆଦି 100 ଭାଇଙ୍କୁ କୌରବ ବୋଲି କୁହାଗଲା। ଏ ଯେଉଁ ପ୍ରଥମ ଯେଉଁ ବଡ଼ ଭାଇ ହେଲେ ଧୃତରାଷ୍ଟ୍ର, ସେ ଯେଉଁ ଗାନ୍ଧାର ଦେଶର କନ୍ୟା ଗାନ୍ଧାରୀକି, ରାଜକନ୍ୟା ଗାନ୍ଧାରୀକି ବିବାହ କରି ଅତ୍ୟନ୍ତ ପରମା ସୁନ୍ଦରୀ ଗୁଣବତୀ ଥିଲେ, ତାଙ୍କ ଔରସରୁ ଅର୍ଥାତ୍ ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କ ଔରସରୁ ସେଠି 100 ପୁତ୍ର, ଦୁର୍ଯ୍ୟୋଧନ, ଦୁଶାସନ ଆଦି 100 ପୁତ୍ରକୁ ସେ ଜନ୍ମ ଦେଇଥିଲେ ଏବଂ ଏମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ କୌରବ କୁହାଯାଉଥିଲା। ପାଣ୍ଡୁଙ୍କର ଥିଲେ ଦୁଇ ରାଣୀ, କୁନ୍ତୀ ଏବଂ ମାଦ୍ରୀ। କୁନ୍ତୀଙ୍କ ଗର୍ଭରୁ ଯୁଧିଷ୍ଠିର, ଭୀମ, ଅର୍ଜୁନ ଜନ୍ମ ହୋଇଥିଲେ ଏବଂ ମାଦ୍ରୀଙ୍କ ଗର୍ଭରୁ ନକୁଳ ଏବଂ ସହଦେବ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ। ଅର୍ଥାତ୍ ତାଙ୍କୁ ପଞ୍ଚ ପାଣ୍ଡବ ବୋଲି କୁହାଯାଏ, ପାଞ୍ଚ ଜଣଙ୍କୁ, ଯୁଧିଷ୍ଠିର, ଭୀମ, ଅର୍ଜୁନ, ନକୁଳ, ସହଦେବ। ପ୍ରଥମ ପତି ଯେଉଁ ଥିଲେ କୁନ୍ତୀ, ତାଙ୍କ ଗର୍ଭରୁ ଜାତ ହୋଇଥିଲେ ଯୁଧିଷ୍ଠିର, ଭୀମ, ଅର୍ଜୁନ। ଏବଂ ଦ୍ୱିତୀୟ ପତ୍ନୀ ଯିଏ ଥିଲେ ମାଦ୍ରୀ, ତାଙ୍କ ଗର୍ଭରୁ ସନ୍ତାନ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲେ, ତାଙ୍କ ନାଁ ଥିଲା ନକୁଳ ଏବଂ ସହଦେବ। ଇଏ ହେଉଛନ୍ତି ପାଞ୍ଚ ଭାଇ, ଏବଂ ଇଏ ଯେଉଁ ପାଞ୍ଚ ଭାଇ, ୟାଙ୍କୁ ପଞ୍ଚ ପାଣ୍ଡବ ବୋଲି କୁହାଯାଏ। ଏବଂ ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କର ଯେଉଁ ଗାନ୍ଧାରୀଙ୍କ ଠାରୁ ଯେଉଁ 100 ପୁତ୍ର ଜନ୍ମ ହୋଇଥିଲେ ତାଙ୍କୁ କୌରବ ବୋଲି କୁହାଯାଏ, ଦୁର୍ଯ୍ୟୋଧନ, ଦୁଶାସନ ଆଦି। ଏମାନେ ହେଲେ ପଞ୍ଚ ପାଣ୍ଡବ ଏବଂ ସେମାନେ ହେଲେ କୌରବ। ଏମାନେ ହେଲେ ପଣ୍ଡୁ ବଂଶଜ, ସେମାନଙ୍କୁ କୁରୁ ବଂଶଜ ବୋଲି କୁହାଗଲା, ବା ତାଙ୍କୁ କୌରବ, ତାଙ୍କୁ ପାଣ୍ଡବ ବୋଲି କୁହାଯାଉଥିଲା। କୌରବ ଏବଂ ପାଣ୍ଡବମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସବୁବେଳେ କଳି ଝଗଡ଼ା ଲାଗି ରହୁଥିଲା। ଦୁର୍ଯ୍ୟୋଧନ ପାଣ୍ଡବମାନଙ୍କୁ ରାଜ୍ୟରୁ ତଡ଼ି ଦେଇ ରାଜା ହେବାକୁ ଚକ୍ରାନ୍ତ କରୁଥିଲେ, କାରଣ ସେ ଭାବୁଥିଲେ ଯେ ମୋର ପ୍ରଥମ ମୋ ପିତାଙ୍କର ଅଧିକାର ଥିଲା ଏଇ ବଂଶରେ ରାଜା ହେବା ପାଇଁ। ତେଣୁ ସେ ଯେହେତୁ ଥିଲେ ଅନ୍ଧ, ତେଣୁ ତାଙ୍କୁ ରାଜସିଂହାସନ ମିଳିଲା ନାହିଁ। ତେଣୁ ତାଙ୍କର ସାନ ଭାଇ ପାଣ୍ଡୁ ରାଜସିଂହାସନ ଗ୍ରହଣ କରିଥିଲେ, କିନ୍ତୁ ତାଙ୍କ ପୁତ୍ର ହିସାବରେ, ଜ୍ୟେଷ୍ଠ ପୁତ୍ର ହିସାବରେ ଦୁର୍ଯ୍ୟୋଧନ କହିଲେ, ମୋ ପିତାଙ୍କର ଯେହେତୁ ରାଜସିଂହାସନ ଅଧିକାର ଥିଲା, ତେଣୁ ମୁଁ ମଧ୍ୟ ରାଜସିଂହାସନ ଗ୍ରହଣ କରିବି। ତେଣୁ ସେ ଚାହୁଁଥିଲେ ଯେ ପଣ୍ଡୁ ବଂଶଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ପରାଭୂତ କରି ବା ତାଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ନଷ୍ଟ କରିଦେଇ ରାଜସିଂହାସନ ଗ୍ରହଣ କରି ରାଜତ୍ୱ କରିବା ପାଇଁ। ଇଏ ଥିଲା କାହାର ନା କୌରବଙ୍କର ଚକ୍ରାନ୍ତ, ବା କୁରୁବଂଶରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିବା ଦୁର୍ଯ୍ୟୋଧନ ତାଙ୍କର ଥିଲା ଚକ୍ରାନ୍ତ ଥିଲା। ଥରେ ସେ ତାଙ୍କ ମାମୁଁ ଶକୁନିଙ୍କ ପରାମର୍ଶ କ୍ରମରେ ପାଣ୍ଡବମାନଙ୍କୁ ପଶା ଖେଳିବା ପାଇଁ ଡାକିଲେ। ପଶା ଖେଳରେ ହାରି ପାଣ୍ଡବମାନେ 12 ବର୍ଷ ବନବାସ ଏବଂ ବର୍ଷ ଗୋଟିଏ ଅଜ୍ଞାତ ବନବାସ ଗଲେ। ତାପରେ ପାଣ୍ଡବ ପାଞ୍ଚ ଭାଇ ହସ୍ତିନା ଫେରିଆସିଲେ। ସେତେବେଳକୁ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ରାଜସିଂହାସନରେ ବସି ରାଜ୍ୟଶାସନ କରୁଥିଲେ। ପାଣ୍ଡବ ପାଞ୍ଚ ଭାଇ ନିଜ ରହିବା ପାଇଁ 5ଟି ପଡ଼ା ମାଗିଲେ, ୟାଙ୍କୁ ତ ପଶା ଖେଳରେ ହରେଇ ଦେଲେ, ମାନେ କପଟ ପାଶା କଲେ, କପଟ ପଶା ଖେଳରେ ହରେଇ ଦେଇ, କିନ୍ତୁ ଚାହୁଁଥିଲେ ତାଙ୍କୁ ରାଜ୍ୟରୁ ତଡ଼ି ଦେବା ପାଇଁ, ନା ତଡ଼ି ଦେଲେ ନିଜ ରାଜସିଂହାସନ ଭୋଗ କରିବେ, ତେଣୁ ରାଜସିଂହାସନ ସେ ବସିଛନ୍ତି। ତେଣୁ ସେଠି ସେ ଦେଖିଲେ ଯେ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ରାଜସିଂହାସନ ବସିଛନ୍ତି, କାରଣ ତାଙ୍କ ପିତା ଅନ୍ଧ, ତାଙ୍କର ଇଏ ତ ପଳେଇ ଯାଇଛନ୍ତି କେଉଁଠିକି, ନା ଜଙ୍ଗଲକୁ ଯାଇଛନ୍ତି, ତାଙ୍କୁ ଇଏ କରିଦିଆଯାଇଛି, ତାଙ୍କୁ 12 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ବନବାସ ଦିଆଯାଇଛି, ଗୋଟିଏ ଅଜ୍ଞାତ ବନବାସ ବୋଲି ଦିଆଯାଇଛନ୍ତି। ସେ ଯାଇଛନ୍ତି, ସେଠୁ ଫେରିଲା ପରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିକି ଦେଖିଲାକୁ ରାଜସିଂହାସନ କିଏ ବସିଛନ୍ତି, ନା ଏଠି ଦୁର୍ଯ୍ୟୋଧନ ବସିଛନ୍ତି। ତେଣୁ ସେ ଦେଖିଲେ ଯେ ତାଙ୍କର ଭାଇ ଜଣେ ସିଂହାସନ ବସିଛନ୍ତି, ତେଣୁ ସେ ବିଶେଷ କିଛି ଆଉ ମନମାଳିନ୍ୟ ନକରି ତାଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି, ଆମକୁ 5ଟି ଗ୍ରାମ ଦିଅ, ଆମେ ସେଠି ବସବାସ କରିକି ରହିବୁ। ଆମେ ପାଞ୍ଚ ଭାଇ ନିଜ ରହିବା ପାଇଁ 5ଟି ପଡ଼ା ମାଗିଲେ। ଦୁର୍ଯ୍ୟୋଧନ କହିଲେ, ବିନା ଯୁଦ୍ଧରେ ଛୁଞ୍ଚି ମୂଳରେ ମୁନେ ଦେବି ନାହିଁ। କିନ୍ତୁ ଭଗବାନ କୃଷ୍ଣ ମଧ୍ୟ ସେତେବେଳେ ଯୁଦ୍ଧ କରିବାକୁ ଚାହିଁନଥିଲେ, କାରଣ ଏ ଦୁଇ ଭାଇ ଗୋଟିଏ ବଂଶର, ଏ ଦୁଇ ଭାଇ
জনে হচ্ছেন মানে দুই ভাই অর্থ কৌরব এবং পাণ্ডব দুই ভাই, তাঁর দুই জনকর সন্তান ভিতরে যুদ্ধ লাগিছে, কড়ি লাগিছে মানে রাজ্য পাই। তেমন ইয়ে বিভীষিকা করাই দেওয়া নদবা পাই এতে হলে কোণ হব না, গুড়ায়ে যুদ্ধকর প্রাণহানি হব, ধনধন ক্ষয় হব, বহু বিধবা মানে আসবে, সন্তান হরা হবে মাতা মানে, এবং বহুত স্বামীকে হরাই বিধবা হবে, এবং এমনি নানাদি প্রকার দেশের ব্যভিচার দেখা যার দেখি আগে সমস্তে যুদ্ধ কিভাবে বন্ধ করা যাব চেষ্টা করা গেল, বারম্বার সেটিকি প্রস্তাব পঠা শান্তির বার্তা প্রস্তাব দিয়ে দূত মানুষ দ্বারা তাকে প্রত্যাখ্যান করে দেলে দুর্যোধন। পরিশেষে নিজে ভগবান কৃষ্ণ দূত হয়েকি গলে এবং সেটি তাঙ্কু মধ্যে স্থান দিয়া গলা নাই, তাঙ্কু কথা শোনা গলা নাই, এবং সেটি পরিষ্কার রোকঠোক ভাবে দুর্যোধন কহিলে না বিনা যুদ্ধরে আমি ছুঞ্চি মুনরে মুনে সম্পত্তি দেবু না বা রাজ্যর টিকিয়ে দেবো না তাঙ্কু রহিবা পাই। তেমন সে নিজে যেতে যুদ্ধের আহ্বান কলে তেমন যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়া, বিনা যুদ্ধের অন্যায় যে এমানকে অন্যায় করে পশা খেলিলে অন্যায় রাজ্য উহার করে দেলে নানা দুঃখ দেলে, সে ফেরি আসলা পরে রাজ্য মাগু না, পাঁচটি গাঁ মাগুছেন পাঁচটি পড়া মাগুছেন, তাকে মধ্যে বিনা যুদ্ধরে দেবে না, তার অর্থ তাঁর উদ্দেশ্য লা যে যুদ্ধের আমি তো বহু অছু না, আমি হচ্ছ মানে শহে সে হচ্ছেন পাঁচ জন, তেমন আমি তাঁকু পরাভূত করবু এবং তাঁকু সম্পূর্ণ মারি দিয়ে আমার রাজ্য শাসন করবু। এই যে চিন্তাধারা লা সে কহিলেন যে আমি পাঁচটি গাঁ দেবু না, যদি পাঁচটি গাঁ নেওয়া উচিত চাহুমান বা পাঁচটি পড়া নেবে তাহলে বিনা যুদ্ধের সূচি আগে মেদিনী দেবু না, অর্থাৎ আমি টিকিয়ে বি ভূমি পাণ্ডব মানুষ দেবু না। এইভাবে ভাবে তেমন পাণ্ডব এবং কৌরব মানুষ ভিতরে অঠর দিন ব্যাপী ঘোর যুদ্ধ হল, একদিন নুহে অঠর দিন পর্যন্ত ঘোর যুদ্ধ লাগিলা, সে ভিতরে ভয়ঙ্কর যুদ্ধ, এতে বহু ধনজন ক্ষয় হল, এতে ভগবান কৃষ্ণ সারথি ভাবে থাকে এবং এতে ভীষ্ম থাকে, দ্রোণ থাকে, অশ্বত্থামা থাকে, অনেক বাহুবলী যোদ্ধা মানে থাকে, কর্ণ থাকে, সমস্তে থাকে এটি। তেমন এই যে যুদ্ধ লাগি রয়েছে, এই যুদ্ধের কোণ হওয়া যাচ্ছে, আর পরিণাম কোণ হব যুদ্ধের সে বিষয়ে মানে অতি আগ্রহ থাকে কাহার না, কুরু মানুষের যে পিতা কৌরব মানুষের তাঁর না হচ্ছে ধূতরাষ্ট্র অন্ধ, সে কি দেখিপার না, তেমন সেটি সঞ্জয় হচ্ছেন তাঁর মন্ত্রী, তাঁকু সেটি কুহযাই যে তুমি তাঁকু দিব্য চক্ষু দিয়েছেন ব্যাসদেব, যে তুমি এটি যা যুদ্ধের সব ঘটিব তাকে তো দেখিপারে না, কে না ধূতরাষ্ট্র তুমি এটি বসিব এবং যা সব অনুভব করব, যা দেখিব যুদ্ধের কম কম চালছে সে সম্বাদগুলো তাঁক আগে তুমি কহিব। এইভাবে ভাবে দুই পক্ষের যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়েছে এবং দুই পক্ষ যুদ্ধভূমির অবতীর্ণ হয়ে যাইছেন যুদ্ধ করা, কে না কৌরব পাণ্ডব, এমানে দুর্যোধন দুঃশাসন আদি শহে ভাই, এবং তাঁর সপক্ষের যে মানে রয়েছেন তাঁকু সমর্থন করছেন সে সেতবে সময় সেই রাজ্যের অন্যান্য সব যোদ্ধা মানে বলিষ্ঠ বলিষ্ঠ যোদ্ধা মানে রথী মানে, এবং এ পাখে পাণ্ডব মানুষ যে সমর্থন করছেন তাঁর সপক্ষে যোদ্ধা মানে, এই দুই পক্ষের সেনা মানে কুরুক্ষেত্র নামক এক স্থান যেটাকে ধর্মক্ষেত্র বলে কুহযাচ্ছে সেইখানে সে সমস্তে একত্রিত হয়েছেন, এইটু ভগবদ গীতাটি আরম্ভ করা যাচ্ছে, অর্থাৎ এই কুরুক্ষেত্রে বা ধর্মক্ষেত্রে যুদ্ধ সময় অর্জুন মনের যে বিষাদ আসিছে সে দেখুম যে উভয় পক্ষ হচ্ছেন মোর, অর্থাৎ মু এ পাখে যদিও বিপক্ষ ভাবে অছি অন্য পাখে সে কেহি না, সমস্তে মোর ভাই মোর বন্ধু মোর পিতা পিতামহ মোর মোর সম্বন্ধ মোর কুটুম্ব মোর প্রিয়জন বর্গ মোর গুরু অনেক সেটি গুরুঙ্কর পুত্র সেটি অনেক পিতামহ আদি সমস্তে সেটি অনেক, তেমন মু কাহা সহিত এটি যুদ্ধ করবি, যদি বা যুদ্ধ করিয়া মারি দিয়ে তাহলে মু কেউ যশ লাভ করবি, মু তোমার প্রিয় পরিজন মারিদেবি, তাহলে আঙ্কু মারি দিয়ে মু কোণ যুদ্ধ করবি, এবং সে রাজ্য নিয়ে রাজ্য মোর কোণ আবশ্যক, যদি মো পাখে মো প্রিয়জন না সমস্ত যদি মৃত্যু হয়ে যাই তাহলে মু সম্পত্তি নিয়ে বা রাজ্য নিয়ে তাকে কোণ একাটিয়া ভোগ করবি, সেটি মধ্যে কি যশ মিলবে। এই যে ভাবে তাঁর যে মোহ আসছে যে সমস্তে মরিযিবে, দুঃখ আসুচি, শোক সন্তাপ আসুচি যুদ্ধ ক্ষেত্রে, সে মোহকু ভগ্ন করা যে কোণটা সেটি যথার্থ প্রকৃত যুদ্ধ করা যাব কি করা যাব না, করা যাওয়া উচিত কি করা যাওয়া উচিত নুহে, কাহিঁকি যুদ্ধ হওয়া যাচ্ছে, যুদ্ধের কোণ লাভ অছি ক্ষতি অছি, কলে কোণ লাভ হব নকলে কোণ ক্ষতি হবে, সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভগবান যে উপদেশ দিয়েছেন অর্জুনকে তা না হচ্ছে ভগবত গীতা। সেই ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শুক্ল হচ্ছে ধূতরাষ্ট্র বাচ, ধূতরাষ্ট্র কুচি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবে তা যুদুৎসব মা মো কাহ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, এরা ভগবদ গীতার প্রথম শ্লোক। ধূতরাষ্ট্র পচারে হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করা ইচ্ছার একত্রিত হয়ে মোর এবং পাণ্ডুঙ্কর পুত্র মানে কণ কলে, অর্থাৎ
যুদ্ধ আরম্ভ হয়ে যাই ধৃতরাষ্ট্রকে দেখিপারু না এবং সিয়ে মধ্য অত্যন্ত মহতাকাঙ্ক্ষী যে মোর পুত্র মানে কেমি জয়যুক্ত হুঁতু এবং সেমানে কেমি রাজ্য প্রাপ্ত হুঁতু সেমানে রাজা হুঁতু। যদি সেই সময় ধৃতরাষ্ট্র টিকি হস্তক্ষেপ করে দুই ভাই যদি একাঠি করে পে ভালো হয়ে থাকে কিন্তু সে নীরব রোচান কিনা তাঁর ভিতরে প্রবল ভাবে আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে যে মোর পুত্র মানে কিভাবে ভাবে যুদ্ধের জয়যুক্ত হুঁতু এবং সেমানে কেমি রাজ্যকে ভোগভাগ্য করতু। তেমন সেটি কোণ যুদ্ধ ক্ষেত্রে ঘটুছে মোর পুত্র মানে জয়যুক্ত হচ্ছেন না পরাভূত হচ্ছেন এ জাঁয়া মন ভিতরে অত্যন্ত আকাঙ্ক্ষা বা অভিলাষ হচ্ছে কাহা ভিতরে না সেই যে ধৃতরাষ্ট্র ভিতরে। তেমন সে সঞ্জয় সেটি পচারুচ্ছেন সঞ্জয় কুমার যে হে সঞ্জয় এই যে ধর্মভূমি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র সেটি যে যুদ্ধ হচ্ছে সেটি কোণ হচ্ছে মতো সবু তুমি পুঙ্খানুপুঙ্খ ভাবে কু সেটি কোণ কোণ আলোচনা হচ্ছে। অর্থাৎ যে মহাভারতের বনপর্বরে ত্রয়োদশ অধ্যায়ের এবং শল্য পর্বর তেপন অধ্যায়ের কুরুক্ষেত্রর মাহাত্ম্য বিশেষ ভাবে বর্ণিত হয়েছে সেথিরে এহা সরস্বতী নদীর দক্ষিণ ভাগ দৃশতবতী নদীর উত্তর ভাগ মধ্যে অবস্থিত বলে কুহযাইছি কথিত অছি। এর দৈর্ঘ্য এবং প্রস্থ পাঁচ পাঁচ যোজন লা এই স্থানটি অম্বালা ঠার দক্ষিণ এবং দিল্লি ঠার উত্তর দিগে অবস্থিত এবে মধ্য সেঠারে কুরুক্ষেত্র নামক স্থান রয়েছে। এর গোটিয়ে স্থান নাম হচ্ছে সমন্ত পঞ্চক সতপুত ব্রাহ্মণ আদি শাস্ত্রে কুহযাইছি যে এখানে অগ্নি চন্দ্র ব্রহ্মা আদি দেবতা মানে তপস্যা করে রাজা কুরু মধ্যে এখানে কঠিন তপস্যা করে পুনি এখানে মরুথিবা লোকঙ্কু পরমগতি প্রাপ্ত হুয়ে এহা ছড়া অন্য কেতক কথা মধ্যে অছি এই সব কারণর ইয়াকু ধর্মক্ষেত্র বা পুণ্যক্ষেত্র বলি মধ্যে কুয়া যায়। এবং সেতবে সময়ে ধর্মরে যুদ্ধ করা যাওতলা এবং যুদ্ধরে ধর্মর নিয়মকু পালন করা যাওতলা বিশেষ ভাবরে যুধিষ্ঠির হচ্ছেন ধর্মরাজ এবং সেটি মধ্যে অছন্তি ভগবান নিজে স্বয়ং কৃষ্ণ সে যুদ্ধক্ষেত্রে উপস্থিত অছন্তি তেণু সেটি তাহা হচ্ছে এবং সেটি পূর্বপুরুষ মানে সে যে কুরুক্ষেত্র যাহা কুহযাচ্ছে সে সমস্তে তপস্যা করে সে স্থানর মাহাত্ম্য বহু কিছু রয়েছে তেমন সে স্থান হচ্ছে ধর্মক্ষেত্র বলে কুহযাচ্ছে। ধৃতরাষ্ট্র মামকাপদটি নিজ পক্ষর সমস্ত যোদ্ধা সহিত নিজের দুর্যোধন আদি একশত পুত্র এবং যুধিষ্ঠির পক্ষর সমস্ত যোদ্ধা সহিত যুধিষ্ঠির আদি পাঁচ ভাই পাণ্ডব পদটি ব্যবহার করেছেন এবং সমবেতা যুধুৎসব বিশেষণটি প্রয়োগ করি সে কেছেন যে কিম কুর্বত কহি ধৃতরাষ্ট্র গত দশ দিনের ভীষণ যুদ্ধের পূর্ণ বিবরণী যথা যুদ্ধপ্রা একত্রিত হয়ে এই সব লোক মানে যুদ্ধের প্রারম্ভ কিপর কলে কিয়ে কাহা সহিত যুদ্ধ কলে এবং কিয়ে কাহা দ্বারা কেতবে নিহত হলে ইত্যাদি জাঁয়া সে চাইছেন। অর্থাৎ এটি ধৃতরাষ্ট্র সম্পূর্ণ ভাবে পাণ্ডব মানক পক্ষে কেউ মানে অেউ যোদ্ধা মানে অনেক বল কণ সে কে রথী মানুষ সাগরে নিয়েছেন এবং তাঙ্ক পক্ষের যে অনেক সে কণ কণ সব যুদ্ধাস্ত্রের বিবণিত হয়েছেন এবং আম পক্ষে বা মোর পুত্র দুর্যোধন আদি পক্ষে কেউ মানে অনেক কেউ যুদ্ধাস্ত্রে বিমণ্ডিত হয়েছেন সেটি কেতে অশু অতে সেঠারে হস্তি অবং সেঠারে কেউ কেউ বীর মানে অস্ত কথা জাঁয়া সে অত্যন্ত আকাঙ্ক্ষিত হয়েছেন এবং সঞ্জয় পচারুচ্ছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবে তা যুদ্ধোৎসব মহামকা পাণ্ডবাশ্চর্য কিম কুরুবত সঞ্জয় হে সঞ্জয় সে সব কণ করছেন যুদ্ধক্ষেত্রে তাঁর অভিলাষ সব কণ রয়েছে এবং সে যুদ্ধক্ষেত্রে তাঁর চিন্তাধারা সব কণ মতো এই কথা সব বুঝাই দিও। এবং ভীষ্ম পিতামহ তলে পড়ে যাওয়া পর্যন্ত ভীষণ যুদ্ধর সমাচার তো ধৃতরাষ্ট্র শুনে সারি সুতরাং তাঁর প্রশ্নর তাৎপর্য এহা হয়ে পড়ে না যে তাঁকু যেই পর্যন্ত যুদ্ধর সম্বাদ কিছু জনা নথিলা তেমন সে ধর্মক্ষেত্রর প্রভাবরে তাঁকর পুত্র মানকর বুদ্ধি সুধুরি যাবার সে পাণ্ডব মানুষ সেমানকর সত্ত্ব দিয়ে যুদ্ধ কলে না কি অথবা ধর্মরাজ যুধিষ্ঠির হি ধর্মক্ষেত্রর প্রভাবরে প্রভাবিত হয়ে যুদ্ধ নিবৃত হয়ে গেল কি বা সে পর্যন্ত দুই পক্ষর সেনা ঠিয়া হয়েছেন কি না কিংবা যুদ্ধ হয়েছে না না যদি হয়েছে তাহলে পরিণাম কম হয়েছে ইত্যাদি। অর্থাৎ ধৃতরাষ্ট্র অত্যন্ত মহত্বাকাঙ্ক্ষী সে চাহুলে যুদ্ধ হোক এবং যুদ্ধের মোর পক্ষ বা মোর সন্তান জয়যুক্ত করতু কালে যুদ্ধ ক্ষেত্রে কিছু মীমাংসা হয়ে গলা কি ধর্মরাজ যুধিষ্ঠির নিজে হচ্ছেন ধর্মপক্ষের অনেক অত্যন্ত শান্তশীল অছি তাঁর পক্ষে অনেক ভগবান নিজে যে কি যুদ্ধ নকরা বার্তা নিয়ে আসলে মধ্যস্থি করতে সিয়ে অনেক কালে সেটি যুদ্ধ নহবা ফেটে প্রবৃত্ত হয়ে গেলে কি কালে পিতামহ ভীষ্মজী আমার পাখে অনেক কালে সি চিন্তা করি উপদেশ দেখছেন না যুদ্ধ আগে করবেনি
ଯୁଦ୍ଧ ନହେଲେ କାଳେ ଫେର ସେମାନେ ପାଣ୍ଡବମାନେ କାଳେ ଫେର ଆସି ରାଜ୍ୟ ଦଖଲ କରିବେ କି, ଏଇସବୁ କଥାକୁ ସନ୍ଦେହ କରିକି ସେଇ କଥାକୁ ଜାଣିବା ପାଇଁ ଇଏ କଥାକୁ ପଚାରୁଛନ୍ତି ସଞ୍ଜୟକୁ, ଯେ ଯୁଦ୍ଧ କ୍ଷେତ୍ରରେ ସବୁ କ'ଣ ହେଲା ପ୍ରତ୍ୟେକ କଥା ମୋତେ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଭାବରେ କୁହନ୍ତୁ। ଇଏ କଥା କାହା ମନରେ ଅଛି ନା ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କ ମନରେ ଅଛି। ଦୃଷ୍ଟ୍ୱା ତୁ ପାଣ୍ଡବାନ୍ ଏକଂ ବୁଢ଼ଂ ଦୁର୍ଯ୍ୟୋଧନସ୍ତତା ଆଚାର୍ଯ୍ୟ ମୁପସଙ୍ଗମ୍ୟ ରାଜା ବଚନ ଅବ୍ରିତ୍। ଅର୍ଥାତ୍ ସଞ୍ଜୟ କହିଲେ, ଯେତେ ସଞ୍ଜୟ ପଚାରିଲେ ସଞ୍ଜୟ କହୁଛନ୍ତି, ଯୁଦ୍ଧାରମ୍ଭ ସମୟରେ ରାଜା ଦୁର୍ଯ୍ୟୋଧନ ବ୍ୟୁହରଚନା ଯୁକ୍ତ ପାଣ୍ଡବ ସେନାକୁ ଦେଖି ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖକୁ ଯାଇ କହିଲେ, ସେ ଯାଇକି ସେଠି କହୁଛନ୍ତି, ସଞ୍ଜୟ କହୁଛନ୍ତି ଯେ ଯେତେବେଳେ ଯୁଦ୍ଧଟି ଆରମ୍ଭ କରାଯାଇଛି, ସେ ଯୁଦ୍ଧର ଆରମ୍ଭ ସମୟରେ ରାଜା ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଅର୍ଥାତ୍ ତୁମର ଜ୍ୟେଷ୍ଠ ପୁତ୍ର ଦୁର୍ଯ୍ୟୋଧନ, ସିଏ ଯେଉଁ ଗୋଟିଏ ବ୍ୟୁହ ରଚନା କରିଛନ୍ତି ଯୁଦ୍ଧରେ, ଯେ କେଉଁ କୌଶଳରେ ସେ ଯୁଦ୍ଧ କରିବେ, ସେ ଯେଉଁ ବ୍ୟୁହଟି ଚକ୍ର ବ୍ୟୁହଟି କରିଛନ୍ତି, ପାଣ୍ଡବମାନଙ୍କୁ ଦେଖି ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖକୁ ଯାଇ କହିଲେ। ସେତେବେଳେ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଯେଉଁ ବ୍ୟୁହଟି ରଚନା କରିଛନ୍ତି ପାଣ୍ଡବ ସେନାକୁ ଦେଖି ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖକୁ ଯାଇ ସେ ସେଇ କଥାଟି କହୁଛନ୍ତି ଯେ ମୁଁ କେଉଁ ପ୍ରକାର ବ୍ୟୁହ ରଚନା କରିଛନ୍ତି। ତଥା ପିତାମହ ଭୀଷ୍ମ ପ୍ରଧାନ ସେନାପତି ଥିଲେ ସତ, ତଥାପି କୌରବ ସେନାରେ ଗୁରୁ ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟଙ୍କ ସ୍ଥାନ ମଧ୍ୟ ଅତ୍ୟନ୍ତ ଉଚ୍ଚ ଏବଂ ଦାୟିତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଥିଲା। ସେନାରେ ମୁଖ୍ୟ ଯୋଦ୍ଧାମାନଙ୍କର ଯେଉଁ ସ୍ଥାନରେ ନିଯୁକ୍ତ ହୁଏ, ଯଦି ସେଠାକୁ ଚାଲିଯାଆନ୍ତି ତେବେ ସୈନ୍ୟ ସଜାରେ ଅବ୍ୟବସ୍ଥା ଆସିଯାଏ। ତେଣୁ ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟଙ୍କୁ ତାଙ୍କ ସ୍ଥାନରୁ ନ ଘୁଞ୍ଚାଇ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ସ୍ୱୟଂ ତାଙ୍କ ପାଖକୁ ଯିବା ଉଚିତ ବୋଲି ମନେ କଲେ। ତା ଛଡ଼ା ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟ ବୟୋବୃଦ୍ଧ ଏବଂ ଜ୍ଞାନବୃଦ୍ଧ ହୋଇଥିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଗୁରୁ ହୋଇଥିବାରୁ ସମ୍ମାନର ପ୍ରାପ୍ତ ଥିଲେ। ପୁଣି ଦୁର୍ଯ୍ୟୋଧନଙ୍କୁ ତାଙ୍କ ସାହାଯ୍ୟରେ ନିଜର ସ୍ୱାର୍ଥ ସାଧନ କରିବାର ଥିଲା, ତେଣୁ ତାଙ୍କୁ ସମ୍ମାନ ଦେଇ ତାଙ୍କର ପ୍ରିୟ ପାତ୍ର ହେବାକୁ ଦୁର୍ଯ୍ୟୋଧନଙ୍କର ଅଭିଳାଷ ଥିଲା। ପରମାର୍ଥିକ ଦୃଷ୍ଟିରୁ ସମସ୍ତଙ୍କୁ ନମ୍ରତାପୂର୍ଣ୍ଣ ସମ୍ମାନଯୁକ୍ତ ବ୍ୟବହାର ପ୍ରଦର୍ଶନ କରିବା ଉଚିତ। ରାଜନୀତିରେ ମଧ୍ୟ ବୁଦ୍ଧିମାନ ପୁରୁଷ ନିଜର କାର୍ଯ୍ୟସିଦ୍ଧି ପାଇଁ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଆଦର କରନ୍ତି। ଏହିସବୁ ଦୃଷ୍ଟିରୁ ସେ ସେଠାକୁ ଯିବା ଉଚିତ ମନେ କରିଥିଲେ। ତେଣୁ ସେଠି କ'ଣ ହେଇଛି ନା, ଯୁଦ୍ଧ ଆରମ୍ଭ ସମୟରେ ରାଜା ଦୁର୍ଯ୍ୟୋଧନ ବ୍ୟୁହରଚନାଯୁକ୍ତ ପାଣ୍ଡବ ସେନାଙ୍କୁ ଦେଖି ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖକୁ ଯାଇଥିଲେ। ଅର୍ଥାତ୍ ଯେତେବେଳେ ସେ ଦେଖୁଛନ୍ତି ଯେ ପାଣ୍ଡବମାନେ ସମସ୍ତେ ଏକତ୍ରିତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ସେମାନେ ଏକତ୍ରିତ ହୋଇ ଗୋଟିଏ ବ୍ୟୁହ ରଚନା କରୁଛନ୍ତି, ଆମ ସହିତ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ ସଂଗଠିତ ହେଉଛନ୍ତି, ସେତେବେଳେ ସିଏ ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖକୁ ଯାଉଛନ୍ତି ସେ ବିଷୟରେ ପରାମର୍ଶ କରିବା ପାଇଁ। ଦୁର୍ଯ୍ୟୋଧନ କାହିଁକି ଯାଉଛନ୍ତି ନା, ଯେହେତୁ ସେ ତାଙ୍କର ଗୁରୁ ଥିଲେ, ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଥିଲେ ଏବଂ ସେ ଜଣେ ଯୋଦ୍ଧା, ତେଣୁ ତାଙ୍କୁ ସମ୍ମାନ ଦେଇକି ସେ ତାଙ୍କ ପାଖକୁ ଯାଉଛନ୍ତି ଯେ ଦେଖ ପାଣ୍ଡବମାନେ କେମିତି ଏକତ୍ରିତ ହୋଇ ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ କିଭଳି ଏକତ୍ରିତ ହେଉଛନ୍ତି। ଏହି ପରାମର୍ଶ ଦେବା ପାଇଁ ସେ ଯାଇଛନ୍ତି କାହାକୁ ନା, ପରାମର୍ଶ ଦେବା ପାଇଁ ଯାଇଛନ୍ତି ତାଙ୍କର ଯେଉଁ ଗୁରୁ ଥିଲେ ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟ, ତାଙ୍କ ପାଖକୁ ଯାଇଛନ୍ତି। ପଶୁ ତାଙ୍କ ପାଣ୍ଡବ ପୁତ୍ରାଣା ଆଚାର୍ଯ୍ୟ ମହତିଂ ଚମମ୍ ବୁଢ଼ଂ ଦୁପ୍ରଦ ପୁତ୍ରେଣ ତବ ଶିଷ୍ୟଣ ଧୀପତା। ହେ ଆଚାର୍ଯ୍ୟ, ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଯୋଡ଼ହସ୍ତ ହୋଇଛନ୍ତି, ପ୍ରଣାମ କରିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କର ଆଚାର୍ଯ୍ୟ ବା ଗୁରୁ ହେଉଛନ୍ତି ଦ୍ରୋଣ, ତାଙ୍କୁ କହୁଛନ୍ତି, ହେ ଆଚାର୍ଯ୍ୟ, ଆପଣଙ୍କୁ ବୁଦ୍ଧିମାନ ଶିଷ୍ୟ, ଆପଣଙ୍କର ବୁଦ୍ଧିମାନ ଶିଷ୍ୟ ଦ୍ରୁପଦ ପୁତ୍ର ଧୃଷ୍ଟଦୁମ୍ନ ଦ୍ୱାରା ବୁହାକାରରେ ସଜ୍ଜିତ ପାଣ୍ଡୁପୁତ୍ରମାନଙ୍କର ଏହି ବିରାଟ ସେନାଙ୍କୁ ଦେଖନ୍ତୁ। ସେ କହୁଛନ୍ତି ଯେ ଆପଣମାନେ ପାଣ୍ଡୁପୁତ୍ରମାନଙ୍କର ଯେଉଁ ବିରାଟ ସେନା, ଯେଉଁ ସମର ସଜା ହେଇଛି, ଏମାନେ କୌରବ ପକ୍ଷର ସମର ସଜା ହେଇଛି, ସେ ପାଖରେ ପାଣ୍ଡବମାନେ ସମର ସଜା ହେଇଛି ଏବଂ ତାଙ୍କର ଶୃଙ୍ଖଳିତ ଯେଉଁ ପାଣ୍ଡବମାନଙ୍କ ସମର ସଜାକୁ ଦେଖି ସେଠି ଦ୍ରୋଣଙ୍କୁ ଅବଗତ କରୁଛନ୍ତି କିଭଳି ତାଙ୍କ ସହିତ ଆମେ ଯୁଦ୍ଧ କଲେ ବା ଏ ବ୍ୟୁହକୁ କେମିତି ଅତିକ୍ରମ କରିବା, କେମିତି ତାଙ୍କ ସହିତ ଯୁଦ୍ଧ କରିବା, ଆମେ କି କୌଶଳ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ପ୍ରୟୋଗ କରିବା, ଆମର କାହା ସହିତ କାହାର କିଭଳି ଭାବରେ ଯୁଦ୍ଧ ହେବ, ଏ ସମସ୍ତ କଥାକୁ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ସେତେବେଳେ ନିଜେ ସ୍ୱୟଂ ଦୁର୍ଯ୍ୟୋଧନ, ଯିଏ ହେଉଛନ୍ତି ରାଜା, କୌରବମାନଙ୍କର ହେଉଛନ୍ତି ଯାହାକୁ ମାନଗୋବିନ୍ଦ କୁହାଯାଏ, ଅତିମାନୀ ଦୁର୍ଯ୍ୟୋଧନ, ସେ ଯାଇଛନ୍ତି। ମାନ ଥିଲେ ମଧ୍ୟ ଗୁରୁ ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖକୁ ଯାଇ ପରାମର୍ଶ ଦେଉଛନ୍ତି, ଆଚାର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କର ବୁଦ୍ଧିମାନ ଶିଷ୍ୟ ଦ୍ରୁପଦ ପୁତ୍ର ଧୃଷ୍ଟଦୁମ୍ନ ଦ୍ୱାରା ସେ କେମିତି ବ୍ୟୁହ ରଚନାରେ ବ୍ୟାପ୍ତ ଅଛନ୍ତି ଏବଂ ପାଣ୍ଡବପୁତ୍ର ବିରାଟ ସେନାକୁ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ସମସ୍ତେ ଯେଉଁ ବିରାଟ ସେନା ପାଣ୍ଡବମାନଙ୍କର ଦେଖନ୍ତୁ। ଏଇ କଥା ଯେତେବେଳେ ସେ କହିଛନ୍ତି, ସେତେବେଳେ ତାଙ୍କ ମନ ଭିତରେ ମଧ୍ୟ ଗୋଟେ ଶଙ୍କା ସେଠି ଆସୁଛି, କାହା ଭିତରେ ନା ଦୁର୍ଯ୍ୟୋଧନଙ୍କ ଭିତରେ, ଯେ ଆମେ ଯେଉଁ ଭାବିଥିଲୁ ଯେ ଯୁଦ୍ଧରେ ଏମାନେ ପରାଭୂତ ହୋଇଯିବେ, ଆମେ ଶହେ ଭାଇ ଅଛୁ, ଏମାନଙ୍କ ପାଖରେ କେହି ନାହାନ୍ତି, କିନ୍ତୁ ତାଙ୍କୁ ସମର୍ଥନ ଏଇଠି ସମସ୍ତେ କରିଛନ୍ତି ଯୋଦ୍ଧାମାନେ, ଯେ ତେଣୁ ତାଙ୍କୁ କିଭଳି ଭାବରେ ପରାଭୂତ କରାଯିବ ସେଇଥିପାଇଁ ସେ ତାଙ୍କ ସହିତ ପରାମର୍ଶ କରୁଛନ୍ତି। ଆଜି ସମୟ ହୋଇଯାଇଛି, ଆଜି ଆମେ ଯେଉଁ ଭଗବତ ଗୀତା କଥା ଆଲୋଚନା କରୁଛେ, ଆଜି ଏଇ ଯେଉଁ ଭଗବତ ଗୀତାର ଯେଉଁ ତୃତୀୟ ଶ୍ଳୋକ ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ, ଆମେ ଆଜି ଏଇଠି ଏହାକୁ ବିଶ୍ରାମ ରଖୁଛେ। ପୁଣି ଆସନ୍ତା କାଲି ପୁନଃ ଆମର ପ୍ରାୟତଃ 7 ଘଟିକାରେ ଆମେ ଆରମ୍ଭ କରିବା ଆମର ଏଇ ତତ୍ତ୍ୱଟିକୁ ବା ଏଇ ଗୀତାର ଆଲୋଚନାଟିକୁ। ଆପଣ ସମସ୍ତେ ଧୀରସ୍ଥିର ଚିତ୍ର ଶ୍ରବଣ କରିବେ ଏବଂ ଏ ଗୀତା ହିଁ ଆମ ଜୀବନର ହେଉଛି ପଥ ପ୍ରଦର୍ଶକ, ମାର୍ଗଦର୍ଶକ,
আমি সমস্ত তার লাভ নিয়ে পার। তেমন আজ এত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।